জানাচ্ছি মেলার মাঠে মুখোমুখিতে। এই আয়োজনে আমরা মেলার গুরুত্বপূর্ণ বই নিয়ে নির্বাচিত লেখকদের সাথে আলাপ করি। আমার সাথে এই মুহূর্তে আছেন একই অঙ্গে অনেক রূপ সরোজ মোস্তফা, তিনি কবি, কথাসাহিত্যিক, প্রাবন্ধিক, অবশ্যই গবেষকও, তিনি বাংলা ভাষা ও সাহিত্যের শিক্ষক। সরোজদা, স্বাগত আপনাকে, কেমন আছেন? ভালো আছি। সরোজদার নতুন কবিতার বই সুরমা নদীর দস্তখত, এটি প্রকাশ করেছে চৈতন্য। সরোজদা, আপনি বড় হয়েছেন মগরার পারে, বইয়ের নাম সুরমা নদীর দস্তখত কেন? আমি 2005 থেকে 2007 পর্যন্ত সুনামগঞ্জে ছিলাম, তখন এই নদীকে আলিঙ্গন করেছি। এই নদীর যে সৌরভ, এই নদীর যে প্রবাহ এবং এই নদীর যে স্নিগ্ধতা, সেটি আমাকে খুব আকর্ষণ করেছে এবং সত্যি সত্যি এই নদীটিকে আমি কোনোভাবেই ভুলতে পারিনি। আমার বোধে, আমার চিন্তায় এবং মনে হয় দূর থেকে এই নদীর যে ধ্বনি, সেই ধ্বনি আমাকে আহ্বান করে। এই নদীটি আমার ভেতরের ছিল এবং সেটা যে ছিল সেটা টের পেয়েছি 2020 সনে এক নাগারে অনেকগুলো কবিতা লিখে। এই বইটার নাম কবিতাটা যদি আপনি আমাদেরকে শোনাতে পারেন। সুরমা তেমন কিছু নয়, মন ছাপটানো সন্ধ্যায় আরো ভালো নদী আছে পৃথিবীতে। দেহের ভেতরে বিচ্ছেদী নারীকে খোঁজ নিখোঁজের কার্তিক পাখিরা ঢেলে দেয় একলা দুপুর বিরই ধানের ঘ্রাণ। জল হিজলের এই দেশে মেলার পুতুল সহ অন্যান্যদের টানাটানি করে মরার কুকিল। বোরো ধানের হাওরে পীর ও সাধুর নিশানে ভালো লাগে ধান কাটা দীর্ঘ পুরুষের গান। গাভীর উপচানো বাট গোপন থাকে না ভোরে, ধান এসো গান এসো, আমার আর কিচ্ছু চাইবার নেই, এ মাটির কাছে আমি কত না কৃতজ্ঞ। বাহ সরোজদা, আপনার আগের তিনটি বই সকাল সন্ধ্যার বিস্তলা, কাগজের সমুদ্র লেখি, লাল রক্তের ব্রহ্মাংস, হলুদ খামের হিমঘরের থেকে এই বইটি, মানে আমি সুরমা নদীর দস্তখত দেখাচ্ছি, কি দারুণ সুন্দর প্রচ্ছদ, চৈতন্য প্রকাশ করেছে। এই বইটি আসলে কি কি কারণে আলাদা বইলে আপনি মনে করেন? আপনি বই কবিতাটার প্রথম পাঠক, কবিতার পাঠকরা নতুন কি পাবে এই বই? আমি যখন এই সুরমা নদীর দস্তখত লিখি, তখন আমার কাছে মনে হয়, আমি যদি খুব সরলভাবে বলি, যে আমি আসলে এই পূর্ব ময়মনসিংহের যে জনসংস্কৃতি আছে, পূর্ব ময়মনসিংহের জনসংস্কৃতি বলতে যে মেঘনা, ব্রহ্মপুত্র, সুরমা, মানে এই অঞ্চলটার যে জনসংস্কৃতি আছে, সেই জনসংস্কৃতির চিন্তা, জীবন প্রবাহ আমার মনে হয় প্রত্যক্ষে পরোক্ষে আমার মধ্যে কাজ করেছে এবং সেই চিন্তাটা বা সেই অনুভবটাই সুরমা নদীর দস্তখতের ভাষা হয়ে বের হয়ে এসেছে। বাহ দারুণ। সরোজদাকে নিয়ে বলতে গেলে আমি সবসময় বাক্যের, শব্দের অভাবে থাকি। সরোজদা হলো অনুধ্যান নামে একটা পত্রিকা দীর্ঘদিন করতেন, এবার সরোজদা হাতে দেখতেছি অক্ষর। এবং সরোজদাকে আমি মনে করি যে, মানে নেত্রকোণার যে শিল্প সাহিত্য, সেখানে সরোজদার মাথার উপর দাদা যতীন সরকারকে যেরকম পান, দাদার শিক্ষার্থীরা যারা, এবং যতবার আমি আসলে নেত্রকোণায় যাই ততবার দেখি যে নতুন নতুন কবিরা আছেন। আচ্ছা, এই যে নেত্রকোণার যে পরিমণ্ডল এবং সুরমা নদীর আপনি অববাহিকার কথা বললেন, কবিতায় অনেক পথ পাড়ি দিয়েছেন, 300 প্রায়, মানে আপনার কাছে কবিতা কী? আমার কাছে কবিতা হচ্ছে আসলে যাপন। সত্যি সত্যি একজন কবিকে চেনা যায় তখন যখন কবিতার ভেতরে তার উপস্থিতি টের পাওয়া যায়। আমাদের নেত্রকোণাকে বলা হয় কবিতার অঞ্চল, এখানে অনেকেই কবিতা লিখবেন, কিন্তু ধরেন জালাল খা যেভাবে কবিতায় উপস্থিত আছেন, বা আমাদের নির্মলেন্দ গুণ, কিংবা জালাল খার যে ছেলে, মানে খান মোহাম্মদ আব্দুল হাকিম, এরা আসলে আমাদের অগ্রজ, কবিতায় অগ্রজ। আমরা পরবর্তীতে যারা কবিতা লিখতে এসেছি, এবং আমাদের দেখবেন যে মামুন খানের কবিতা আলাদা রকম একটা কবিতা তিনি লেখেন এবং কবিতাকে তিনি যাপন করে, বা আমাদের যারা অন্যান্য বন্ধুরা যারা যারা আছেন নেত্রকোণায় যারা থাকেন, আমাদের বন্ধু রাজীব আর্যনী, মিজান মল্লিক, শিমুল মিল্কি, এরা 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 যারা কবিতা লিখে, আপনি দেখবেন যে এই এই মানুষগুলো কেমন যেন সন্তের মতো, এই মানুষগুলো সাত্ত্বিক, এদের মানে জীবন বৈশিষ্ট্যে, ব্যক্তিত্বে কবিতা থেকে তাদেরকে আলাদা করতে পারবেন না। কবিতায় তারা যা লেখে ব্যক্তি মানুষ তাই। একদম একদম। হ্যাঁ, এবং এটা কি নেত্রকোণার মাটির মানে মাটি, আমার মনে হয় মাটির গুণ, মাটির বৈশিষ্ট্য, এবং সত্যি সত্যি মাটির বৈশিষ্ট্য। এবং দেখবেন যে এই মগরার পার, সুরমার পারের এই মানুষগুলোর মধ্যে চাওয়া পাওয়া কম, তারা অল্পে খুশি, আশুতোষ মানুষ, এবং এদের কবিতার মধ্যেও সেই উজ্জ্বলতা টের পাওয়া যায়। একদম একদম, মানে সরোজদার মধ্যেও সেটা আছে। আমি আমাদের দর্শকদেরকে বলবো,
এইবারের মেলার গুরুত্বপূর্ণ কবিতার বই সুরমা নদীর দস্তকতা সংগ্রহ করতে। দাদা, আপনি কবিতা লেখেন, তবে শুধুই কবিতা নয়, বই রিভিউ লিখে রীতিমতো আপনি পুরস্কার পেয়েছেন। কথা সাহিত্যের কথা আমরা আপনার একান্ত পাঠক যারা তারা জানি, সাহিত্য নিয়ে আপনার কী কী সুচিন্তিত প্রকল্প এখন চলছে? আমার হাতে একটা আছে অবশ্য, যদি বলেন। আচ্ছা, আমি এখানে এটা আপনার হাত থেকে নিতে চাই। হ্যাঁ, সেটা হচ্ছে আমি 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 এই যে প্রকল্প কথাটি বলেছেন, আপনার কথার প্রতি শ্রদ্ধা রেখেই বলি যে আমি এই অঞ্চলটাকে আসলে এই অঞ্চলের যে ধি, এই অঞ্চলের যে লোকায়ত চিন্তা দর্শন, এটার ভেতরে আমি প্রবেশ করেছি। প্রবেশ করতে দীর্ঘ সময় লেগেছে, ধরেন যে মানে প্রায় 2 দশকেরও বেশি সময় আমি এটার কাজ করেছি, কাজ করছি, আসলে কাজ করেছি বললে কাজ করছে এবং করব, চলমান। আমি এই যে এই এই পাণ্ডুলিপিটা ওই দিন গত পরশু দিন যতীন স্যার মানে উল্টাচ্ছিলেন এবং বলছে তোমার বইটা কবে আসবে, আমি বলছি স্যার আসবে, স্যারও অপেক্ষা করছেন এবং এই এই পৃষ্ঠাগুলো উল্টে উল্টে তিনি অনেকটা আশীর্বাদের মতো করে আমাকে বলছেন। আমি খুব খুশি হয়েছি যে এই স্লোগানের ওপর কাজটা তুমি করছো, কারণ স্যারই আমাকে এই কাজটা করার জন্য অনুপ্রাণিত করেছিলেন। আমাদের এই অঞ্চলের যে আপনার কবিগান, সেই কবিগানের উপরেও আমি কাজ করছি, বিজয়নারায়ণ আচার্য তাকে নিয়ে কাজ করছি, তার দীর্ঘ লেখালেখি সেই লেখালেখিগুলোকে কাজ করছি। এই যে ধরেন যে এই যে সুলাগান যে এই যে কবি, 300 বছর আগে নারী কবি, 300 বছর আগে এই এই মহিলা, আমাদের এই গ্রামাঞ্চলের মহিলা যিনি কৃষ্ণলীলার পালা লিখেছেন এবং তিনি লিখতে পড়তে জানতেন, তখন কোনো প্রতিষ্ঠান ছিল না, সেই জায়গায় তিনি লেখাপড়া শিখেছেন এবং কৃষ্ণলীলার মতো পালা লিখেছেন, মনসামঙ্গল লিখেছেন, তার পুঁথিগুলো পাওয়া যায়নি। এইটা বিজয়নারায়ণ আচার্য এটা রেখে গিয়েছিলেন এবং দীনেশচন্দ্র সেনের সম্পাদনায় এটা বেরো হয়েছে, যে জন্য তাকে আসলে আমরা মানে ভুলতে পারিনি। সত্যি সত্যি চন্দ্রপতিকের কথা আমরা জানি, কিন্তু সুলাগানের কথাটা কিন্তু সেইভাবে আমরা জানি না। অথচ ধরেন 1916 সালে বসন্ত রঞ্জন রায় বিদ্যাবল্লভ যখন এই যে শ্রীকৃষ্ণ কীর্তন আবিষ্কার করছেন, সেই সময় একই সময়ে আমাদের ওই বিজয়নারায়ণ আচার্য কিন্তু সুলাগানকে আবিষ্কার করেছেন, কিন্তু সুলাগানটা ওইভাবে আমাদের সারস্বত সমাজে ওইভাবে পরিচিত হয়নি। আমি নিশ্চিত আপনার এই কাজের পরে সেটা পরিচিত হবে। এই বইটা কাদের বের করার কথা ছিল? এটা এটা বের করেছে আমাদের ওজান প্রকাশন বের করবে ওরা, সরসূর্য মোহাম্মদ, সরসূর্যদা, থ্যাংক ইউ। মানে এটা এটা একটা দারুণ কাজ হতে যাচ্ছে সরসদার। সরসদা, ফেসবুকের যে দাপট, এখন তো আর কেন্দ্র প্রান্ত বলে কিছু নাই, সাহিত্য এখন আসলে দুনিয়ার যে কোনো জায়গায় বসে তো করা যায়। আপনার কি মনে হয়, এখনো কি কেন্দ্র প্রান্ত বলে কিছু আছে? কেন্দ্র প্রান্ত বলে আসলে কখনোই কিছু ছিল না। আমাদের বন্ধু ইমতিয়াজ মাহমুদের আজকে জন্মদিন, ইমতিয়াজ মাহমুদ বরিশাল থাকেন, আপনি চিন্তা করে দেখেন ইমতিয়াজের জনপ্রিয়তা, কোনো পত্রিকায় লেখে না, এবং ইমতিয়াজ সত্যি সত্যি আমাদের মধ্যে গ্রেট এই জন্য যে সে সত্যি সত্যি কাউকে নিয়ে ভাবেও না, সে তার কবিতাটা লেখে। একজন কবির জীবনযাপন কেমন হওয়া উচিত সেটা ইমতিয়াজ মাহমুদের মধ্যে আছে। সুতরাং কেন্দ্র বলতে আসলে কিছু নেই। মানে নেত্রকোনায় এখনো যদি স্যার আছে, আপনি আছেন, নেত্রকোনার সাহিত্য অঙ্গন কেমন আছে সরোজদা? সাহিত্য অঙ্গন আমার মনে হয় ভালো আছে, প্রচুর মানুষ লিখতে এসেছেন। আমার মনে হয় যে আমাদের অনুজরা লিখছেন, আপনি যদি এই শহরে যান, এই শহরের বাতাসে বাতাসে কবিতা ভাসে, এই শহরের মানে নদীর স্রোতে কবিতা, মানে আমি খুব বিশ্বাস করি যে সুলাগাইন ছিলেন, আমাদের জালাল খাঁ ছিলেন, পরবর্তী সময়ে আমরা আছি এবং আমাদের পরবর্তী সময়ে আরও নতুন জেনারেশন আসবে এবং আমাদের চেয়েও অনেক বিকশিত বৃক্ষের মতো হবে তারা। দাদা, কবি সরোজ মোস্তফার জীবন, চর্চা, ধ্যান এবং যাপন, আমরা জানি আপনি খুবই মানে ডাউন টু আর্থ একজন মানুষ, মানে এই যে চারটা ব্যাপারের কথা বললাম, জীবন, চর্চা, ধ্যান, যাপন, উদ্দেশ্য কী? আসলে কবিতা চর্চা শিমুল অনেকটা প্রার্থনা। আপনি বিশ্বাস করেন, আমার কবিতা যদি কেউ নাও ছাপায়, আমার কবিতা সম্পর্কে একটা প্রশংসা বাক্য কেউ নাও করে, তারপরে আমি কবিতা লিখব, কারণ আমি কবিতা যাপন করি এবং কবিতা আমার কাছে প্রার্থনার মতো। একদম। এই আয়োজনটা আমরা শেষ করি র্যাপিড ফায়ার রাউন্ড দিয়ে। এই রাউন্ডটা মজার এই জন্যে যে আপনি তাৎক্ষণিকভাবে যা মাথায় আসে তাই বলবেন। আমাদের প্রথম শব্দ গল্প। আমাদের লোক গল্প আমার পছন্দ। উপন্যাস? মানিক বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস। কবিতা? কবিতা অনেকের কবিতা পছন্দ করি, তবে আমাদের একজন অগ্রজ গোলাম ফারুক খানের কবিতা খুব পছন্দ করি। প্রিয় সাহিত্য চরিত্র? প্রিয় সাহিত্য চরিত্র ভিকু। জুয়েল মুস্তাফিজ? অসাধারণ একজন কবি বন্ধু আমার। যতীন সরকার? আমাদের সবার শিক্ষক। কবি? কবি হচ্ছে ধ্যান। বিষণ্ণতা? বিষণ্ণতা হলে বৃক্ষের কাছে যাও। দূরত্ব? দূরত্ব থাকা উচিত নয়। ভাষা? নিজের মাটির ভাষা ব্যবহার করা উচিত। বই? প্রিয় বই তো অনেক। উপমা? উপমা আমি পছন্দ করি। বেদনা? বেদনা খুব কষ্ট দেয়। আক্ষেপ? আক্ষেপ সে অর্থে নাই। ক্লাসিক? রামায়ণ, মহাভারত। প্রেম? প্রেমে পড়ি। হৃদয়? হৃদয় অনেক
বড় করা উচিত? যৌনতা, এটা তো জীবনের অংশ। পরিবার, আমার কলিজা। সাহিত্য পুরস্কার, সাহিত্য পুরস্কার আসলে অনেকটা একটা বই পাঠের পর একজন লেখকের বইটা কেমন হলো সেই সম্পর্কে দুই একটা কথাবার্তা হাততালির মতো যদি পারতেন। আমার তরুণ বন্ধুদেরকে, কবি বন্ধুদেরকে প্রকাশনে উৎসাহিত করতে পারতাম। অনেক ধন্যবাদ সরোজ দা, আমরা নিশ্চয়ই এরপর আবার মগরার পারে বসে আলাপ করবো। জি, অনেক ধন্যবাদ, আপনার সঙ্গে কথা বলে খুব ভালো লেগেছে। প্রিয় দর্শক, মেলার মাঠে মুখোমুখিতে কথা বলছিলাম কবি, কথাকার, প্রাবন্ধিক এবং অবশ্যই গবেষক কবি সরোজ মোস্তফার সঙ্গে। দেখা হচ্ছে অন্য কোনো একজন লেখককে সাথে নিয়ে এই আয়োজনের পরের পর্বে। সবাইকে অনেক ধন্যবাদ।